আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বারবার বলি ভাই, দেখেন দালালের খপ্পরে পড়েন না। দালালের খপ্পরে পড়লে আপনার জীবনে যে কত কি হারাবেন সেটা আপনি একবার পড়লে বুঝতে পারবেন। আমি দালালের খপ্পরে পড়ছিলাম। দালালের খপ্পরে পড়লে আপনার অর্থ, তারপরে সময় সবই নষ্ট হবে। আমি এর বাস্তব ভুক্তভোগী। সময় যে কত মূল্যবান, এটা আসলে আপনি সময় না গেলে, সময় না যাওয়ার পরে আসলে আপনি বুঝতে পারবেন না। দালালের খপ্পরে পড়লে আপনি বুঝতে পারবেন আসলে, যখন দালালের সবচেয়ে মিষ্টি কথা, মিষ্টি কথা দিয়েই ও মানুষকে বশ করে, ভুলাই ফেলে সব কিছু মিষ্টি কথার। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, বিদেশ কখনো সহজ পথ নয়। ও যতটা সহজভাবে আপনাকে বুঝাবে, যতটা সহজভাবে রিপ্রেজেন্ট করে, অতটা সহজ না। ও আপনাকে সহজভাবে রিপ্রেজেন্ট করে, কেননা আপনি ওর ফাঁদে পা দেন, আপনি ওর ফাঁদে পা দেন, আপনার সর্বস্ব ও লুটে নেবে। আপনার বাড়ি ভিটার সব কিছু বিক্রি করে আপনি যখন ওরে টাকা পয়সা দিবেন, ও সলসাতুরি করে ঠিকই কাইটে পড়বে। তো সবসময়ই বলি যে আসলে দালালের খপ্পরে পড়েন না, বিদেশ যাবেন। বিদেশে এমন কেউ থাকে, আত্মীয় স্বজন যারা থাকে তাদের মাধ্যমে আপনি সোর্স নেন যে কীভাবে বা ওইখানে আপনার জন্য সুইটেবল কিনা, ওইখানে আপনার জন্য উপযুক্ত কিনা। আপনি সব কিছু জেনে শুনে এরপরে পাঁচ ছয় জায়গায় আপনি খোঁজ লাগান যে কীভাবে যেতে হয়। যদি সকলের কথা এক থাকে, কাজের কথা এক থাকে, তাহলে আপনি রিস্ক নেন। রিস্ক ছাড়া আসলে বিদেশ হয় না, রিস্ক নেওয়া লাগে। তবে দালালের খপ্পর থেকে বেঁচে থাকেন। দালাল খুবই ভয়ানক জিনিস, যদি একবার পড়েন। আস্তাগফিরুল্লাহ।